বিরাটিতে তৃণমূল কর্মীকে গুলি করে খুন, বণিক মোড়ে বাড়ি ফেরার সময় বাইক চেপে দুষ্কৃতীদের এলো পাথারি গুলি। নেপথ্যে বিজেপি দাবি তৃণমূলের, এ নিয়ে বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তদন্তে নিমতা থানার পুলিশ। স্থানীয় তৃণমূল নেতৃত্বের কি অভিযোগ শুনব? আমি ওর বাড়িতে আসছিল, খুব কাছের থেকে যত সময় সময় তিনজন ছিল, খুব কাছ থেকে তাকে গুলি করে। উনি কি বাইকে করে আসছিলেন? না না না, উনি হেঁটেই আসছিল। তার বাড়ি এখানেই তো। সে অটো অফিস থেকে দু মিনিটের ডিস্টেন্স। এই তো সামনে রজনীকান্ত ভবন। হ্যাঁ হ্যাঁ, এই তো বাড়ি, এইখানে ঘটনাটা। ঠিক ওই 10:30 11টার কথা হবে। 10:30 যারা মেরেছে তারা তিনজন ছিল, বাইকে এসেছিল। মুখ ঢাকা ছিল নাকি? তাছাড়া বলতে পারবো না, সেটা তো আমরা দেখিনি। আমি তো বাড়ি এক গুলি মাথায় লেগেছে, টোটাল 5টা গুলি চালিয়েছে। তারপর কি বোমা টোমা ছুটতে? না 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 না, কিভাবে চলে গেছে আওয়াজ পেয়ে? উনি একাই ছিলেন? একাই ছিল, একাই ছিল, আর কেউ ছিল না তখন স্পটে। কেউ ছিল দেখেননি তাহলে? কেউ না না না, কেউ দেখেনি। কি জন্য ওনার উপর আক্রমণ? যেহেতু তৃণমূল কংগ্রেস করে, বিজেপি আসলে তো দুষ্কৃতি এই কাজটা করলো। দুটো বাইক এসছে শুনতে পেলাম, এসে গুলি করে দিয়ে চলে গেছে। এবার কজন দুটো বাইকে কারা এসছে? কজন? 10টা 10টা 10:30 খুব বেশি হলে হবে। কটা গুলি লেগেছে? বোধহয় 5টা গুলি লেগেছে। মাথায় লেগেছে, বুকে লেগেছে, এর এই সেন্টারে লেগেছে গুলি। উনি কি পার্টি করতেন? হ্যাঁ, পার্টি করতেন, আমাদের দল করতেন। আচ্ছা, তৃণমূলের দল না, পোস্টে ছিল না, আমাদের কর্মী ছিলেন। ঘটনাস্থল থেকে বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য। 21 জুলাই রাতে খুন এক তৃণমূল কর্মী, বিরাটির বণিক মোড়ের ঘটনা। নিমতা থানার এলাকার বিরাটির বণিক মোড়ে বুধবার রাত ঠিক 10:30 নাগাদ এলাকার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্ত, তিনি কাছেই যে ওয়ার্ড অফিস, সেই ওয়ার্ড অফিস থেকে বাড়িতে ফিরছিলেন। এবং যেটা অভিযোগ করা হচ্ছে যে ঠিক এইখানে যখন তিনি আসেন, বণিক মোড়ের এই জায়গায় যখন তিনি আসেন, তখন অন্ততপক্ষে দুটো বাইকে করে বেশ কয়েকজন দুষ্কৃতী তাকে আসেন, তাকে আক্রমণ করেন এবং তাকে তার ওপর গুলি চালানো হয়। আমরা দেখাবো সেই জায়গাটা। ঠিক এইখানে এখনও কিন্তু রক্তের স্রোত বয়ে যাচ্ছে। ঠিক এই জায়গাটায় শুভ্রজিৎ দত্তকে তাকে গুলি করা হয় বলে অভিযোগ। এবং যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে, অন্ততপক্ষে 5টা গুলি লেগেছিল শুভ্রজিৎ দত্তের দেহে, মাথায় একটি এবং বুকে 4টি গুলি লেগেছিল। এবং তাকে উত্তর দমদম মিউনিসিপ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। আমি দেখাবো এই জায়গাটা, বিরাটি বণিক মোড়, এটা হচ্ছে উত্তর দমদম মিউনিসিপ্যালিটির 18 নম্বর ওয়ার্ড। সামনে যে জায়গাটা রয়েছে, সামনের ওই মোড়ে রয়েছে 18 নম্বর ওয়ার্ডের পার্টি অফিস। এবং এখানে তৃণমূল কর্মী শুভ্রজিৎ দত্ত, তিনি পার্টির কাজ করে বাড়িতে ফিরছিলেন, সামনেই তার বাড়ি। এবং বাড়িতে আসার সময় যেটা স্থানীয় মানুষরা এবং তৃণমূল কর্মীরা অভিযোগ করছেন যে অতর্কিতে তার ওপর হামলা চালানো হয়। অন্ততপক্ষে দুটো বাইকে করে বেশ কয়েকজন দুষ্কৃতী তারা এসেছিলেন এবং এসে অতর্কিতে তার ওপর হামলা চালান, তাকে গুলি চালানো হয়। তিনি যখন, শুভ্রজিৎ দত্ত যখন পালিয়ে গিয়ে এই দোকানের সামনে, এই মার্কেটের সামনে আশ্রয় নেন বাঁচার জন্য, তখন তার ওপর গুলি চালানো হয়। অন্ততপক্ষে 5টা গুলি চলেছিল এবং বুকে 4টি গুলি এবং মাথায় 1টি গুলি লাগায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যেটা স্থানীয় কর্মীরা ঘটনার পর কিন্তু স্বাভাবিকভাবেই এলাকা প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ে তৃণমূল কর্মীরা। এবং তারা যেটা অভিযোগ করছেন যে এই ঘটনা কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী বলেই শুভ্রজিৎ চন্দ্রের ওপর এই আক্রমণ এবং এই ঘটনার পেছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দায়ী, এই রকম অভিযোগই কিন্তু তারা করছেন। ঘটনার পর নিমতা থানার বিরাট পুলিশ বাহিনী কিন্তু ঘটনাস্থলে আসেন। ঘটনাস্থল থেকে তারা দেহ উদ্ধার করে নিয়ে উত্তর দমদম মিউনিসিপ্যাল হসপিটাল সেখানে নিয়ে যান এবং এখন পোস্টমর্টেমের জন্য দেহ পাঠানো হবে। এবং পুলিশ এখানকার থেকে স্যাম্পেল কালেকশন করেছেন, গুলির খোল বা অন্যান্য যেগুলো রয়েছেন ফরেন্সিক তদন্তের জন্য সেই সমস্ত জিনিস কিন্তু সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি পুলিশ তদন্ত শুরু করেছেন। আমরা যেটা স্থানীয় সূত্রে জানতে পারছি যে শুভ্রজিৎ দত্ত, তিনি দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস কর্মী এবং তিনি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং তার পাশাপাশি সাপ্লায়ার ব্যবসার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন স্থানীয় সূত্রে সেটা জানা যাচ্ছে। কি কারণে খুন? যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই খুনের পেছনে বিজেপির হাত রয়েছে বলে, অর্থাৎ রাজনৈতিক কারণে খুন বলে দাবি করা হচ্ছে, তবে ঠিক কি কারণে খুন সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখছেন নিমতা থানার পুলিশ। কোনো ব্যবসায়িক শত্রুতার জন্য এই খুন না, সম্পূর্ণ রাজনৈতিক কারণে খুন, পুরোটাই কিন্তু খতিয়ে দেখছেন নিমতা থানার পুলিশ। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে সুদীপ্ত, এবিপি আনন্দ, নিমতা, উত্তর ২৪।